সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পাঞ্চশিরা তুমুল লড়াই, ব্যাপক হতাহতের আশঙ্কা। আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের কারণে সন্ত্রাস বেড়েছে, দাবি রাশিয়ার। মিয়ানমারের বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা। আফগান সীমান্তে চামান ক্রসিং বন্ধ করল পাকিস্তান। জেরুজালামে ফের কনসুলেট খোলার পরিকল্পনায় বাইডেন, ইসরায়েলের সতর্কবার্তা। বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলোকে নেককারজনকভাবে অপব্যবহার করছে। কাবুলে দূতাবাস খোলা রাখবে চীন, দেবে সহায়তা বললেন তালেবান নেতা সোহাইল শাহিন। এবং নামকাওয়াস্তে আলোচনা চায়না ইরান, অস্ট্রিয়াকে জানালো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হিয়ান। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। পাঞ্জশিরে তুমুল লড়াই, ব্যাপক হতাহতের আশঙ্কা। পাঞ্জশিরে তালেবান ও প্রতিরোধকারী যোদ্ধাদের মধ্যে তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। দুই পক্ষই ভয়াবহ ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। টাইমস অফ ইন্ডিয়া জানায়, পাঞ্জশিরে প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঞ্জশিরে সতুলে ওয়াহেদ খান নামের একজন প্রথম শহীদ হয়েছেন। সতুল একটি খাড়া উপত্যকা, যেটি আবার পাঞ্জশিরে ঠোকার মুখে অবস্থিত। এই বক্তব্য তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের পাঞ্জশিরে তালেবান ঢুকে পড়ার ঘটনা সত্যতা বলে দেয়। এদিকে জাতীয় প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সবকিছু তাদের দখলে রয়েছে এবং সতুল শহর দখলে পুনরায় দল পাঠানো হচ্ছে। এর আগে বুধবার 1 সেপ্টেম্বর আফগানিস্তানের দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক পাঞ্জশির উপত্যকা ঘিরে ফেলার দাবি করেছেন তালেবানের জ্যেষ্ঠ নেতা আমির খান মোত্তাকি। তিনি সেখানকার বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, ইসলামিক আমিরাত আফগানিস্তান সব আফগানের আবাসস্থল। এক অডিও বার্তায় আমির খান মোত্তাকি বলেন, পাঞ্জশিরের যোদ্ধাদের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে, তাদের আত্মসমর্পণে আগ্রহী করে তুলতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে। গত 15 আগস্টে তালেবানের হাতে আফগান রাজধানী কাবুলের পতনের পর পার্বত্য উপত্যকায় একমাত্র প্রদেশ যেটি এখনও দখল করতে পারেনি তালেবান। যদিও পার্শ্ববর্তী বাগলান প্রদেশে তালেবান ও স্থানীয় মিলিশিয়া বাহিনীর মধ্যে লড়াই চলছে। সোভিয়েত বিরোধী মুজাহিদিন কমান্ডার আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদ পাঞ্জশিরের উপত্যকায় স্থানীয় মিলিশিয়া ও সেনাবাহিনী এবং বিশেষ বাহিনীর অবশিষ্ট কয়েক হাজার সদস্যকে নিয়ে তালেবান বিরোধী বাহিনী গড়ে তুলেছেন। আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লা মোহাম্মদি বলেন, পাঞ্জশিরে রাতের বেলায় হামলায় তালেবান পিছু হটেছে, এতে 34 তালেবান সদস্য নিহত ও 60 জনের বেশি আহত হয়েছেন। গেল কয়েক দশক ধরে দখলদার ও আগ্রাসনকারীদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে আছে এই উপত্যকাটি। সেখানে কয়েক হাজার তালেবান বিরোধী যোদ্ধা আস্তানা গেড়েছেন। সরু প্রবেশপথের তুষারে ঠাকে উপত্যকাটি রাজধানী কাবুল থেকে 50 কিলোমিটার দূরে। আমির খান মুত্তাকি বলেন, স্থানীয় মিলিশিয়াদের উচিত আত্মসমর্পণ করে তালেবানকে সহযোগিতা করা। পাঞ্জশিরের গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, সেখানকার আলোচনা ব্যর্থ হয়েছে। যাদের আত্মসমর্পণের ইচ্ছা আছে তারা তাই করবে, কিন্তু যাদের সেই ইচ্ছা নেই তারা লড়াই চালিয়ে যাবে, পাঞ্জশিরে হামলা চলবে। উপত্যকাটি ঘিরে রাখা হয়েছে বলেও মন্তব্য করেনি তালেবান নেতা। উঁচু নিচু পার্বত্য অঞ্চলটিতে সাবেক আফগান যুদ্ধ তালেবান বিরোধী মিলিশিয়াদের নিয়ে জাতীয় প্রতিরোধ ফ্রন্ট বা NRF গঠন করা হয়েছে। তালেবান যোদ্ধারা অঞ্চলটি ঘিরে রাখলেও কঠোর প্রতিরোধের কথা জানিয়েছে NRF। আমির খান বলেন, আমার ভাইয়েরা, আমরা পাঞ্জশিরে সংকট সর্বোচ্চ ভালোভাবে সমাধানের চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যবশত সব ব্যর্থ হয়েছে। বিসমিল্লা মোহাম্মদি বলেন, গতরাতে তালেবান সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল, কিন্তু আমরা তাদের পরাজিত করেছি। আমাদের লোকজনকে হতাশ হলে চলবে না, ব্যাপক প্রাণহানি নিয়ে তারা পিছু হটেছে। আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের কারণে সন্ত্রাস বেড়েছে, দাবি রাশিয়ার। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে মার্কিন সেনাদের 2 দশকের দখলদারিত্বের কারণে দেশটিতে দুঃখ দুর্দশা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা একথা বলেন। তিনি বলেন, আফগানিস্তানে সন্ত্রাসবাদের সমস্যা, মাদক চোরাচালান এবং মানুষের দারিদ্র্যসীমার নিচে বসবাস করা, এগুলোর কোনটি কমেনি, বরং বেড়েছে। মারিয়া জাকারোভা আরও বলেন, সর্বশেষ পর্যায়ে যখন মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সেনারা আফগানিস্তান থেকে চলে যাচ্ছিল, তখন আমেরিকা ড্রোন হামলা চালিয়ে বেসামরিক লোকজন হত্যা করেছে। এ ধরনের নির্বিচারে হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানায় রাশিয়া। আফগানিস্তানের সম্ভাব্য মানবিক সংকট ঠেকানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান রুশ মুখপাত্র। পাশাপাশি আফগানিস্তানের সমস্ত জাতিগোষ্ঠীর সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনেরও আহ্বান জানান তিনি। মিয়ানমারের বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা। মিয়ানমারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
লন্ডনের পক্ষ থেকে বলা হয়েছে তারা মিয়ানমারের সামরিক সরকারের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সহযোগী যারা অস্ত্র আর্থিক সহযোগিতা করছে তাদের নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় হতু গ্রুপ অব কোম্পানিজ ও প্রতিষ্ঠাতা তাইজেয়ের সম্পদ জব্দ করার উদ্যোগ নেওয়া হবে, কারণ সেনাবাহিনীর হয়ে অস্ত্র কেনায় জড়িত এই বন্ধন কুবের। 2017 সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত শুদ্ধি অভিযানেও হতু ভূমিকা রাখেন বলে জানায় ব্রিটিশ মন্ত্রণালয়। ফেব্রুয়ারিতে অভ্যুত্থানে মিয়ানমারের বিভিন্ন ব্যক্তিবর্গ ও সংস্থার বিরুদ্ধে এর আগে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, মিয়ানমার জান্তা দেশটির জনগণের বিরুদ্ধে নৃশংস হামলা বন্ধের কোনো ইঙ্গিত দেয়নি। আমাদের অংশীদারদের নিয়ে জান্তার আর্থিক ও অস্ত্র সরবরাহে বিধিনিষেধ জারি অব্যাহত রাখা হবে। আফগান সীমান্তে চামান ক্রসিং বন্ধ করল পাকিস্তান। আফগান নাগরিকরা সীমান্তের চামান ক্রসিংয়ে জড়ো হওয়ার পর বৃহস্পতিবার সাময়িক সময়ের জন্য তা বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেছেন, নিরাপত্তাজনিত কারণে সাময়িক সময়ের জন্য এটি বন্ধ করা হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ খবর জানিয়েছে। রশিদ জানান, আফগানিস্তানের পরিস্থিতি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী ইমরান খান তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তিনি বলেন, আমরা আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা চাই, সীমান্তে আমরা বেষ্টনী তুলেছি, তোরখাম সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক। রশিদ দাবি করেছেন, আঞ্চলিকভাবে পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এখন সময় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। তিনি বলেন, তবে আমরা বিশৃঙ্খলা ছড়াতে দেব না, পাকিস্তানও কোনো মার্কিনই নেই, যারা এসেছিল তারা চলে গেছে। কাবুল বিমানবন্দর থেকে পশ্চিমাদের প্রত্যাহার কর্মসূচি বন্ধ ঘোষণা করার পর থেকে দেশ ছাড়তে মরিয়া আফগানরা সীমান্তের দিকে ছুটছেন। তালেবানের দেশ দখলের পর বিদেশিরা চলে যাওয়াতে প্রশাসনিক শূন্যতার মধ্যে হাজারো ইরান ও পাকিস্তান সীমান্তে জড়ো হন। জেরুজালামে ফের কনসুলেট খোলার পরিকল্পনায় বাইডেন, ইসরায়েলের সতর্কবার্তা। ফিলিস্তিনিদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগে দীর্ঘদিন ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসা জেরুজালামে ফের কনসুলেট খোলার মার্কিন ভাবনাকে বাজে পরিকল্পনা আখ্যা দিয়েছে ইসরায়েল। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, এমন কিছু না হলে দাফতালি প্যানেটের নতুন সরকারের ভেতর অস্থিরতা তৈরি করতে পারে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী পুরো জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। পরে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়া হয়েছিল। পশ্চিম জেরুজালেমে অবস্থিত তাদের কনসুলেটকেও ওই পরিকল্পনার অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে যে কয়েকটি পদক্ষেপ ফিলিস্তিনিদের ক্ষিপ্ত করেছিল তার একটি ছিল মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়া। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করে আসছে। বাইডেন ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন, দুই রাষ্ট্র নীতি সমাধানকে সমর্থন এবং জেরুজালেমে ফের কনসুলেট খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে মোতাবেক পরিকল্পনা এগোচ্ছেন তিনি। তাতেই আপত্তি ইসরায়েলের। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে জানান, আমাদের মনে হচ্ছে এটি একটি বাজে পরিকল্পনা। জেরুজালেম ইসরায়েলের সার্বভৌম রাজধানী, শহরটি শুধু আমাদের। আমরা জানি বাইডেন প্রশাসনে জেরুজালেম নিয়ে ভিন্ন পরিকল্পনা আছে, তবে এই বিষয়ে আমরা নিশ্চিত যে ইসরায়েলের যে কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্র আমাদের কথা শুনবে। বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলোকে নেকারজনকভাবে অপব্যবহার করছে। ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে কেউ ভয় পাচ্ছে না, সিবিআইতে যথেষ্ট দক্ষ ভালো অফিসাররা আছে। সমস্যাটা হচ্ছে বিজেপি নেকারজনকভাবে কেন্দ্রীয় সংস্থাগুলোকে বা অন্যান্য স্বশাসিত সংস্থাগুলোকে অপব্যবহার করছে। তিনি বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেন, 16 জন মানুষের মৃত্যু কি কম হলো? আদালত সব তথ্য দেখে কমিশন পাঠিয়েছে, রিপোর্ট দিয়েছে, সেই অনুযায়ী কাজ চলছে। যারা বলতেন সিবিআই কাজ করতে পারেন না, তদন্ত শেষ করতে পারেন না, তারা এখন সিবিআইয়ের ভয় করছেন। বাচ্চার শেষ চেষ্টা হিসেবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ বৃহস্পতিবার ওই প্রসঙ্গে বলেন, জাতীয় মানবাধিকার কমিশনকে দলদাসে পরিণত করেছে। যে রিপোর্টের উপরে দাঁড়িয়ে তদন্ত বা সিবিআই শুরু হয়েছে, সেখানে যদি রাজ্য সরকারের মনে হয় যে এই বিষয়টার মধ্যে কোনো ফাঁক আছে, তাহলে তারা আইনে তাদের বক্তব্য বলতেই পারেন। এর সঙ্গে ভয় পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই। সম্প্রতি কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় যত খুন আর ধর্ষণের অভিযোগ জমা পড়েছে তার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। রাজ্যে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বক্তব্য, তদন্তভার সিবিআইয়ের হাতে গেলে প্রতিহিংসা রাজনীতি হতে পারে, সঠিক বিচার নাও পেতে পারে রাজ্য। এবার ওই ইস্যুতে বিজেপি নেতা ও তৃণমূল নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বাগযুদ্ধ শুরু হয়েছে। কাবুলে দূতাবাস খোলা রাখবে চীন, দেবে সহায়তাও, বললেন তালেবান নেতা সোহেল শাহিন।
যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানের দূতাবাস খোলা রাখার প্রতিশ্রুতির কথা জানিয়েছে চীন। একই সঙ্গে দেশটি আফগানিস্তানকে মানবিক সহায়তা দিয়ে যাবে। তালেবানের মুখপাত্র সোহেল শাহিন এই কথা জানান। সোহেল শাহিন টুইটারে লেখেন, তালেবানের শীর্ষ নেতা আব্দুস সালাম হানাফি চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উ জিয়াংহাওয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। উভয় পক্ষের মধ্যে বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে কথা হয়েছে। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা কাবুলে তাদের দূতাবাস খোলা রাখবেন এবং অতীতের তুলনায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত হবে। আফগানিস্তানের ওই অঞ্চলের নিরাপত্তা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যোগ করেন সোহেল। চীনও একটি বিবৃতি দিয়েছে আফগানিস্তানকে নিয়ে। সেখানে বলা হয়, এই প্রতিশ্রুতি আফগানিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক নিশ্চিত করে। দেশ পুনর্গঠনে আফগানদের মঙ্গল কামনা করা হয় বিবৃতিতে। এদিকে কাবুল চীনের দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সেখানে সাময়িকভাবে কনসুলার সেবা বাতিল সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, 10 আগস্ট থেকে আফগানিস্তানে থাকা চীনের দূতাবাস সাময়িকভাবে কনসুলার সেবা দেওয়া স্থগিত করেছে। এখন থেকে সাময়িকভাবে পাকিস্তানে থাকা চীনা দূতাবাস আফগানিস্তানে চীনা দূতাবাসের কনসুলার পরিষেবার দায়িত্ব নেবে। 15 আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ আফগানিস্তানে নিজেদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করে, ফিরিয়ে নিয়েছে দূতাবাসের কর্মীদের। এমন পরিস্থিতিতে দীর্ঘ 20 বছর পর ফের কাবুলের সরকার গঠন করতে যাচ্ছে তালেবান। নামকাও আসতে আলোচনা চায় না ইরান, অস্ট্রিয়াকে জানালো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশ পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার জন্য আলোচনাকে স্বাগত জানায়, তবে শুধুমাত্র আলোচনার জন্য আলোচনায় বসবে না। বৃহস্পতিবার অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবার্গের সঙ্গে টেলিফোন আলাপে তিনি একথা বলেন। এ সময় দুই পক্ষ নিজ নিজ দেশের স্বার্থ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, তার দেশ পরমাণু সমঝোতার ব্যাপারে আলোচনায় আগ্রহী, তবে তেহরান বিশ্বাস করে যে শুধুমাত্র আলোচনার জন্য আলোচনায় বসা গ্রহণযোগ্য হতে পারে না। পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলেও এবং ইউরোপের পক্ষ থেকে এ ব্যাপারে চরম নিষ্ক্রিয়তা সত্ত্বেও ইরান ধৈর্য সহকারে আলোচনার পথে থেকেছে। এখন সমঝোতার অপর পক্ষের সহযোগিতা ও তাদের প্রতিশ্রুতির বিষয়ে সত্যিকারের সম্মান দেখানোর সময় এসেছে। পরে তিনি এক টুইটার বার্তায় বলেছেন, ভিয়েনা আলোচনায় অবশ্যই ইরানের স্বার্থ এবং অধিকার নিশ্চিত হতে হবে, পাশাপাশি আমেরিকার দায়িত্বজ্ঞানহীন আচরণ ও ইউরোপীয় ইউনিয়নের নিষ্ক্রিয়তার অবশ্যই অবসান ঘটাতে হবে। টেলিফোন আলাপে অস্ট্রিয়া পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে অভিনন্দন জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে তাদের প্রস্তুতির কথা তুলে ধরেন। এছাড়া ইরানকে আগামী 2 সপ্তাহের মধ্যে 10 লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা সরবরাহের কথাও বলেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।